প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো একজন ট্যাক্স কমিশনারের সঙ্গে। নাম তার আতিয়ার নাহার। চিন্তা চেতনায় তিনি সমসাময়িক অন্যান্য নারীদের থেকে কিছুটা আলাদা, সেটা হয়তো বা তার পেশার কারণে। চলুন না দর্শক, জেনে আসি তার লাইফস্টাইল সম্পর্কে। ইচ্ছে ডানায় পাখা মেলে আর অধ্যবসায়কে সঙ্গী করে বিসিএস এ সাফল্য অর্জন করেন তিনি। পরবর্তীতে সততা আর কঠোর পরিশ্রমে অতিরিক্ত কর কমিশনার পদে অবতীর্ণ করেছেন নিজেকে। অফিসে ঢুকেই ডুব দেন কাজে। প্রযুক্তি বিবর্তনের এই লগ্নে প্রথমেই কাজ সারতে মনোযোগ দেন ইন্টারনেটে। কর্মক্লান্তিকে বিসর্জন দিয়ে বাড়ি ফিরে প্রিয়জনের সাথে ছবির অ্যালবামে চোখ বোলাতে গিয়ে অনেক নস্টালজিয়ায় ভুলিয়ে দেয় দিনের ক্লান্তিকে। অতীতের অনেক স্মৃতির বিনিময় হয় প্রিয়জনের সাথে। মন খুঁজে ফিরে অন্য এক বিনোদনের পথ, তাই তো সেই পথ খুঁজে পেতে টেলিভিশনের সামনে বসা। বই পড়ার অভ্যেসটা সেই ছাত্র জীবনের, আর তাই পছন্দের বই সংগ্রহ করে গড়ে তুলেছেন নিজের জন্য ছোট্ট লাইব্রেরি। আতিয়ান আপু, আমাদের অনুষ্ঠানে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, প্রথমে জানতে চাইবো যে আপনি যে প্রফেশনটায় আছেন, একজন ট্যাক্স কমিশনার, এটা কিন্তু 8-10টা পেশার থেকে একেবারেই আলাদা। তো এরকম একটা ডিফারেন্ট পেশায় আসার ইচ্ছে কি একদম ছোটবেলা থেকে বা স্টুডেন্ট লাইফ থেকে ছিল, নাকি হুট করে হলো? আচ্ছা, প্রথমে আমি একটা সংশোধন করে দিই, আমি এখনো কমিশনার নই, আমি কমিশনারের দায়িত্বে আছি। আচ্ছা, আমি আসলে অ্যাডিশনাল কমিশনার। আচ্ছা, বাট এই মুহূর্তে কমিশনারের দায়িত্ব আছি। আচ্ছা আচ্ছা, তো কিছু একটা করব। পড়াশোনা শেষ করার পরে পড়াশোনা চলাকালীন সময় বিসিএস পরীক্ষা দিলাম। আচ্ছা আচ্ছা, তো পরীক্ষা দিয়ে সরকারি চাকরি হয়ে গেল, তো ঢুকে ফেললাম। তো এবার জানতে চাইবো যে ঘর সংসার সামলে আপনিও তো 8-10 জনের মতোই জব করছেন, তো এত কিছু একসঙ্গে ম্যানেজ করেন কিভাবে? ম্যানেজ করা আসলে একটু ডিফিকাল্ট হয়, কিন্তু আমার মনে হয় যে ম্যানেজমেন্টটা যদি ওইভাবে মাথায় রাখা যায়, তো যেমন বাচ্চারা যখন আমার খুব ছোট ছিল তখন রিয়েলি খুব কষ্ট হতো, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আচ্ছা, যে বাচ্চাকে লাস্ট বার খাইয়ে রেখে আমি অফিসে এসেছি, ফাঁকে একবার যেয়ে হয়তো জাস্ট আবার ওর খাওয়ার টাইম পেতে গিয়েছি, তাহলে তো আমার মনে হয় আমার সমস্যা হয়নি। এর পাশাপাশি তো সামাজিকতা বা অন্য কিছু আছে না, কারণ আমার মনে হয় যে সোসাইটি এবং ফ্যামিলি মানে স্পেশালি রিলেটিভস, এদেরকে আসলে মেইনটেইন করার একটা ব্যাপার আছে। না হলে হয় কি তার মনে কষ্ট পায় যে দেখেছো একটা জবে আছে, কাজ করছে, দেখে আমাদের সাথে দেখা করতে আসতে পারলো না, মানে এরকমও কিন্তু অনেক ইস্যুস ঘটে। তো আমি এই জন্য চেষ্টা করেছি সবসময় যে এরকম কোন প্রশ্ন যেন কেউ না তুলতে পারে, এবং আমার মনে হয় যে আমার রিলেটিভসরা বলতে পারবে, আমার মনে হয় যে আমি আমার মনে হয়। আচ্ছা, তো আপনার জবের ক্ষেত্রে আপনার মানে পরিবারের যে সাপোর্ট, পারিবারিক সাপোর্ট, ওটা কিরকম পেয়েছেন? এটা তো অবশ্যই সম্পূর্ণ পেয়েছি। যেমন মেইনলি আমাদের দেশের মেয়েদের তো বিয়ের পরেই সমস্যাটা হয়, তো আমি স্টুডেন্ট থাকতে আমার বিয়ে হয়ে যায়, তো স্টুডেন্ট হওয়ার পরে মানে বিয়ে হওয়ার পরে কিন্তু আমি আমার শ্বশুরবাড়ির সাপোর্ট পেয়েছি, আমার হাজবেন্ড এবং
স্পেসিফিক্যালি আমার শ্বশুর এখন নেই, উনি মৃত্যুবরণ করেছেন, উনি আমাকে খুব মোরাল সাপোর্ট দিয়েছেন। তো আপনি যে কাজটাতে আছেন এখানে আপনাকে স্পেসিফিক্যালি কি করতে হয়? আমি অ্যাডিশনাল কমিশনার ট্যাক্সেস বলেছি, এটা আমাদের আসলে জাতীয় রাজস্ব, যেটা রেভিনিউ আর্নিংটাই আমাদের মেইন কাজ। অর্থাৎ ট্যাক্স বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান বা ব্যক্তিবিশেষ সবার আয়ের উপরে যে ট্যাক্সটা দেয়া হয় সেটাই আমরা আমাদের আইন বা এগুলোর মাধ্যমে অফিসিয়াল পদ্ধতির মাধ্যমে আমরা কালেক্ট করি। তো আমি জীবনে আসলে ট্যাক্স অফিসার হব এটা কখনো ওভাবে ভাবিনি, কিন্তু এখন যখন কাজটা করছি আমি কিন্তু খুব এনজয় করছি এবং আমার মনে হয় যে আমি দেশের জন্য একটা কিছু করতে পারছি। আমরা জানি যে আপনার লেখালেখির জন্য একটা ভালোবাসা ভালো লাগা আছে, তো কি লিখতে ভালোবাসেন? আমি লিখতে পছন্দ করি, যে কোনো কিছু আমার মন খারাপ হলে অনেক সময় লিখে ফেলি, আমার অনুভূতিটা খুব কিছু নিয়ে ভালো লাগলে লিখে ফেলি। এছাড়া গল্প লিখি, একসময় কবিতা লিখতাম, এখন গল্প ছোট গল্প লিখতে পছন্দ করি। আর আমি যা লিখি এটা ঠিক সাহিত্য হয়ে ওঠে কি না এটা আমি জানি না, বাট আমি আমার মনের কথাটা লিখতে খুব পছন্দ করি। আবৃত্তি করতেও ভালোবাসেন এটা আমি জানি, দর্শকরা জানে না। তো আপনার সাথে বিদায় নেওয়ার আগে আমি ছোট্ট করে আপনার কাছে চারটি লাইন আবৃত্তি শুনতে চাই। ঠিক প্রফেশনালি কখনো করিনি, তো আপনি যখন অনুরোধ করছেন আমি ছোট একটু বলব। আমি এক অন্তঃপুরী মেয়ে, চিনবে না আমাকে। শরৎবাবু, তোমার শেষ গল্পের বইটি পড়েছি, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল 35 বছর বয়সে, 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি। দেখলেন তুমি মহাদশায় বটে, জিতেই দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, কোনো একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেহে। ভুলেই গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি, আমার মতো এমন অনেক আছে বাংলাদেশে। খুব চমৎকার একটা কবিতা আবৃত্তি শুনলাম আমরা। আতিনাপু, আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে এনটিভির সকলকে আমার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আতিনাপুর সঙ্গে, এখন নিচে ছোট্ট একটি বিরতি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।